এইটা দিয়ে প্রথমে পরিষ্কার করলো, তারপর একটা লাল মাটি দিয়ে পরিষ্কার করলো, এরকম ঘষলো, একটা কলগেট টাইপের বের করলো, ওইটা দিয়ে ঘষলো, ঘষার পরে এইটার মধ্যে ঢুকালো, এইটার মধ্যে ঢুকানোর পরে তারপরে আমাকে দিল, আমার হাতেই দিল, দেওয়ার পরে দেখি পাথর, আমি তো এয়ারটাইট করে দিল, এটা এই যে এখনো ফুটা আছে, এয়ারটাইট করে দিল, এয়ারটাইট করার পর আমি এখানে আসছি, খুলতে না আসছি, খুলতে খুলতে দেখি লোকটা নাই, খুললে দেখি পাথর পরে ঢুকিয়েছে, দুটো লোক ঢুকেছিল, বলে কি যে সার্ভে করতে আসছে, ওই যে উজালা কোম্পানির থেকে জিনিসপত্র চকচকা করার জন্য, পরিষ্কার করার জন্য। তারপরে আমাকে বললো কি একটা হলো পিতলের ইসে দিতে, ঠাকুরের জিনিসপত্র পিতলের বা কাঁসার ওইগুলো পরিষ্কার করে দিবে। আমি আবার একটা পিতলের গ্লাস দিলাম, ঠাকুরের কাঁসার গ্লাস দিলাম, ও আমার সামনেই চকচকা করলো, কইরে টরে আমার হাতে দিল, তখন বলে কি ফ্লোর, তারপরে হলো যে মার্বেল টার্বেল এগুলো পরিষ্কার হয়, এটাও বললো। হ্যাঁ, তারপরে আমাকে বলে কি রূপাসনা পরিষ্কার হয়, আপনার কোনো রূপার জিনিস আছে? আমি এবার পায়ের তোড়াটা খুলে ওনাকে দিলাম, উনি আমাকে পরিষ্কার করে দিলাম, আমি এবার পড়লাম, পড়ার পরে বলে কি যে সোনার কিছু আছে নাকি? তারপর আমার শাশুড়ির গলার দিকে গেল, শাশুড়ির গলার দিকে যায় আমাকে বলে কি সোনার চেন আছে? আমি বললাম কি না, ওটা সোনার চেন না, আমি আবার বললাম। তারপরে উনি আবার কি করলো, আমাকে পরিষ্কার করতে আসছে, আমার গলা সোনার চেন ছিল তো পরিষ্কার করতে আসছে, আমাকে বলে কি আমি বলছি থাক থাক ধরতে লাগবে না, লোকটাকে আমি ছুঁই মানে ধরতে দিই নাই, আমি বলে কি নিজের হাত থেকে তাহলে করে না, আমি কি করছি একটুখানি নিয়ে এরকম করে আমার চেনটার মধ্যে লাগাইছি, লাগানোর পরে ওরা বলে কি আমি এবার ভিতরে গেছি, ঘরে গেছি, লাগায় ঘরে গেছি, তারপর বলে কি আবার বেরোইছি, বেরোয় দেখি লোকগুলো দাঁড়াই আছে, তারপরে বলে কি যে সে পুরা খুলে না হলে কালো হয়ে যাবে, এই হবে, আমারও ভয় ঢুকে গেলো কালো হয়ে যাবে, এত মোটা চিন্তা আমার। তারপরে ও বলে কি খুলে দেন, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, আমি খুলে দিলাম, আংটিটাও খুললাম, এত বড় আংটি আমার, হ্যাঁ খুলে দিলাম, ওরা আমার সামনে পরিষ্কার করলো, পরিষ্কার করে একটা কি মলম টাইপের একটা কলগেট টাইপের বের করলো, পরিষ্কার করলো, করে ওই যে ওই পাউডারটার মধ্যে ইয়ার টাইট করে দিলো, ঢুকাইলো আমার সামনে, ঢুকাইলো, ঢুকানোর পরে এয়ার টাইট করে দিলো, এয়ার টাইট করে দেওয়ার পরে বলে কি 10 মিনিট পরে খুলবেন, বইলেই না তুরন্ত পাওয়া গেল। আমি না খুলতে খুলতে এতখানে আসছি, আমি না 10 মিনিটের অপেক্ষা করি না, এখানে আসি, আইসে দেখি কি লোকটা এখান দিয়ে চলে গেল, তারপরে দেখি গুলে দেখি পাথর, এত মোটা ছোট 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 গুড়ি গুড়ি যে এরকম পাথর, হ্যাঁ চিৎকার চেঁচামেচি, পরে তো বেরোনোর পরে আমি চিৎকার চেঁচামেচি করলাম, তারপরে